হ্যালো বন্ধুরা, প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আবার এসে গেছি তোমাদের জন্য একটি অন্য স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মায়ের হাতের তৈরি নবরত্ন পায়েস। এখানে দুধ আছে 1 লিটার। কড়াইতে প্রথমে দুধটি ঢেলে ফুটতে দেব। সবার প্রথমে এখানে 2টি কমলাভোগ ও 2টি রসগোল্লা ছোট ছোট পিস করে কেটে নেব। এবার বাকি উপকরণগুলি দেখে নেওয়া যাক। যার মধ্যে আছে গোবিন্দভোগ চালের গুঁড়ি 1/2 কাপ, আপেল 1টি ছোট ছোট টুকরো করে কাটা, কমলাভোগ 2টি, রসগোল্লা 2টি, কাজু 25 গ্রাম, কিশমিশ 15 গ্রাম, লাল বাতাসা 50 গ্রাম, চিনি 50 গ্রাম। এরপর ফোটানো দুধের মধ্যে লাল বাতাসা এবং চিনি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব। এরপর এতে চালের গুঁড়িটি দিয়ে দেব এবং এটিকে 5 থেকে 7 মিনিট অনবরত নাড়তে থাকব, যাতে ডেলা পাকিয়ে না যায়। চালের গুঁড়িটি সেদ্ধ হয়ে যাবার পর এতে কেটে রাখা আপেল, মিষ্টি, কাজু, কিশমিশ সব একে একে দিয়ে দেব। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না আপেলগুলি সেদ্ধ হয়। Thank you.